হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালে যারা ক্লাস এইটে পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের যে মডেল কোশ্চেন পার 9 রয়েছে ফার্স্ট সামিটিভ ইভলিউশনে, সেটাই আজকে তোমাদের সাথে এখানে শেয়ার করব। তো এখানে রয়েছে দেখো হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন রিডিং স্কিল সিন রয়েছে, একের তাকে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা ভালো করে পড়তে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে তোমাদের যে টেক্সট রয়েছে দেখবে লেসন 1A দ্য উইন্ড ক্যাপ, সেখান থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিং এর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে জমিতে লাঙ্গল দিচ্ছিল। হি অল বাট র্যান অ্যাবাউট এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, একটা নোংরা মাটির ডেলার উপর একটা ছোট্ট সবুজ কচ্ছপকে সে প্রায় পিষে দিতে যাচ্ছিল, মানে প্রায় মারিয়ে ফেলছিল। হি পিকড দ্য টার্টেল আপ, সে তার কচ্ছপটাকে তুলল অ্যান্ড সেট ইট অন ইস হেড, এবং সেটাকে তার মাথার উপর রাখলো। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে জানতো যেটা সুরক্ষিত থাকবে। হোয়েন হি হ্যাড ডান উইথ প্লাউইং, যখন তার জমিতে লাঙল দেওয়া শেষ হলো, জন প্লাগ দ্য টার্টেল ফ্রম ইস হেড, জন তার মাথা থেকে কচ্ছপটা নামালো। টু হিস আটার সারপ্রাইজ, ভীষণ অবাক হয়ে হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, ভীষণ অবাক হয়ে সে দেখলো যে এটা একটা সবুজ ছোট্ট সবুজ পরিমাণবে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, যেটা তার হাতের তালুর উপর, পাম মানে হচ্ছে হাতের তালু, যেটা তার হাতের তালুর উপর দাঁড়িয়েছিল এবং কুর্নিশ জানাচ্ছিল। এরপর চলে আসো একের দাগের এতে, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলো উত্তর দিতে। এখানে রয়েছে তিনটে প্রশ্ন দু নম্বর করে। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েন ডিড জন ফাইন্ড এ টাইনি গ্রিন টার্টেল, কখন জন একটা ছোট্ট সবুজ কচ্ছপকে খুঁজে পেয়েছিল বা দেখতে পেয়েছিল। দু নম্বর বলেছে হোয়ার ডিড জন সেট দ্য টার্টেল, জন কচ্ছপটাকে কোথায় রেখেছিল। তিন নম্বর হোয়াট ডিড জন ফাইন টু হিজ আটার সারপ্রাইজ, ভীষণ অবাক হয়ে জন কী দেখেছিল। এরপর চলে আসো বিয়ে, তাকে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং সেন্টেন্সেস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার্স। তো এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা হচ্ছে জন ওয়াজ প্লাউইং, জন জমিতে লাঙল দিচ্ছিল। দু নম্বর জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ পাম, জন তার হাত থেকে টার্টেলটাকে তুলল। এরপর বলেছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ডুয়াস ডাইরেক্টরের মধ্যে চারটে না পাঁচটা রয়েছে ডুয়াস ডাইরেক্টেড। প্রথমটা বলেছে দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, এখানে বলেছে এটা কোন টেন্স সেটা আইডেন্টিফাই করতে এবং সেটা আন্ডারলাইনও করতে হবে। উই ড্যাশ সামডে, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিম্পল ফিউচার টেন্স, তো সিম্পল ফিউচার টেন্স দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরটা জন হ্যাড অলওয়েজ ওবেড ইজ মাদার, ওবেডের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। তারপরটা হি ড্যাশ এ স্টোরি বুক ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে সে এই বইটা পড়ছে, তাহলে এখানে ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। তারপরে বলেছে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড প্লাউ, প্লাউ এই ওয়ার্ডটা ব্যবহার করে একটা বাক্য রচনা এখানে করতে হবে। তো এখানে দেখো উত্তর লিখে দিয়েছে, প্রথমটা রয়েছে ওয়েন ডিড জন ফাইন্ড এ টাইনি গ্রিন টার্টেল, উত্তর কী হবে জন ফাউন্ড এ টাইনি গ্রিন টার্টেল হোয়াইল ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, জন একটা ছোট্ট সবুজ কচ্ছপ কখন দেখতে পেয়েছিল, একটা ছোট্ট সবুজ কচ্ছপ জন তখন দেখতে পেয়েছিল যখন সে জমিতে লাঙল দিচ্ছিল। হোয়ার ডিড জন সেট দ্য টার্টেল, জন কচ্ছপটাকে কোথায় রাখলো, জন সেট দ্য টার্টেল অন ইস হেড, জন কচ্ছপটাকে তার মাথার উপর রাখলো। হোয়াট ডিড জন ফাইন টু হিজ আটার সারপ্রাইজ, ভীষণ অবাক হয়ে জন কী দেখলো। টু হিজ আটার সারপ্রাইজ জন ফাউন্ড দ্যাট দ্য টার্টেল হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, যে জন ভীষণ অবাক হয়ে দেখলো যে পরিমাণবটি একটা ছোট্ট সবুজ পুতুল পরিমাণবে পরিণত হয়েছে, মানে ছোট্ট কচ্ছপটি একটা ওই সবুজ কচ্ছপটি একটা ছোট্ট পরিমাণবে পরিণত হয়েছে। তারপরে ট্রু ফলসগুলো দেখো, প্রথমটা রয়েছে জন ওয়াজ প্লাউইং, জন জমিতে লাঙল দিচ্ছিল, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ওয়াজ হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড আ প্লাউ। তারপরে এটা জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ পাম, জন তার হাত থেকে হাতের তালু থেকে কচ্ছপটাকে তুললো, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড, তার মাথা থেকে তুলেছিল। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমটা রয়েছে দে হ্যাড বিন ওয়াকিং দে হ্যাড বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, তারা 10 ঘন্টা ধরে যাত্রা করছে, তাহলে তাদের জার্নিটা এখন অবধি কিন্তু শেষ হয়নি, বর্তমানকালে কাজটা দীর্ঘ সময় ধরে চলছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো, তাহলে লিখবে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্সটা আর লিখিনি পাশে লিখে নিও। তারপরটা উই উইল ওভারকাম সামডে, তারপরটা বলেছে জন হ্যাড অলওয়েজ ওবেড, ওবেড থেকে হবে ডিসওবেড। তারপরটা হি হ্যাড বিন রিডিং, এটা হচ্ছে হি হ্যাড বিন রিডিং এ স্টোরি বুক ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে সে বইটা পড়ছে, হি হ্যাজ বিন রিডিং হবে এখানে, 3 ঘন্টা ধরে কাজটা বর্তমানকালে চলছে এখনও। তারপর এটা প্লাউ
farmers plow their field before sowing seeds. বীজ বপন করার আগে কৃষকরা তাদের জমিতে লাঙল দেয়। তো এখানে যে কটা ডু অ্যাজ ডাইরেক্টেড যা যা ছিল সব কিন্তু আমি এখানে সলভ করে দিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই করে ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।